ঈদের ছুটিতে কক্সবাজারে কুয়াকাটা সমুদ্র সৈকত এখন পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে। এ বিষয়ে আরও জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব কক্সবাজারে সিয়াম সোহেলের কাছে। সিয়াম, কক্সবাজারে আজ পর্যটকদের ভিড় কেমন দেখছেন? ধন্যবাদ মাহমুদ। আসলে পর্যটকদের ভিড় তো রয়েছে, গতকাল থেকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছিলাম, আজকে একটু দেখাতে চাই। সেটি হচ্ছে সকাল থেকে আমরা দেখেছি কলাতলি ডলফিন মোড় থেকে একেবারে বাস স্ট্যান্ড পর্যন্ত অনেকগুলো বাস ঢাকা চট্টগ্রাম থেকে এসেছে, এবং আমরা সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে আছি, লাবণী থেকে একেবারে কলাতলি পর্যন্ত যে পর্যটক আমরা দেখতে পাচ্ছি, যদিও বা এখনও সকাল, বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের ভিড় সেটি বাড়তে থাকে। একটি হোটেল মোটেলের যদি পরিসংখ্যান দিতে চাই, 500 হোটেল মোটেল গেস্ট হাউসের দৈনিক ধারণ ক্ষমতা হচ্ছে 1,28,000। এখানে আরেকটু যুক্ত করি, সেটি হচ্ছে ঈদের আগে যারা পর্যটক এসেছে তাদের জন্য 60% পর্যন্ত ছাড় ছিল, তবে ঈদের পরে সেই ছাড় আসলে পাওয়া যাচ্ছে না, যার কারণে পর্যটকদেরও একটু হিমশিম খেতে হচ্ছে। সেই কারণে পর্যটকরা অনেকেই যারা আজকে সকালে এসেছেন, তারা আমরা তাদেরকে সমুদ্র সৈকতে ব্যাগ নিয়েও ঘুরতে দেখেছি। সর্বোপরি পর্যটক কাল পয়লা বৈশাখ এবং আরও 2-3 দিন থাকতে পারে সেরকমই ধারণা করা হচ্ছে, এবং হোটেল ব্যবসায়ীদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে যে প্রায় 700 কোটির মতো ব্যবসা হতে পারে সেরকমই ধারণা করা হচ্ছে। গেল বছরও সেরকম 700 থেকে 800 কোটি টাকা পর্যন্ত ব্যবসা হয়েছিল। কক্সবাজার সমুদ্র সৈকতে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাব আমাদের সহকর্মী জুবাইরের কাছে, তিনি আছেন কুয়াকাটায়। বিকাশী, কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। যারা এসেছে তারা সকালে সূর্যোদয় দেখার পরে এখন কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সৈকতের বিভিন্ন স্পটে। লাল কাঁকড়ার চর, এখানকার যে ঝাউবাগানটি রয়েছে সেই ঝাউবাগান সহ বিভিন্ন স্পটে কিন্তু মানুষের পদচারণায় মুখরিত রয়েছে। হোটেল মোটেল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে তাদের কোনো হোটেল খালি নেই, খাবার হোটেলগুলোতে ব্যাপক পরিমাণের ভিড় রয়েছে। প্রথম দিকে তাদের একটা ডিসকাউন্ট থাকলেও এখন কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে না। অনেকে আবার অভিযোগও করছে যে অন্যান্য সময় যেই ভাড়া থাকে তাতে বেশি ভাড়াও নেওয়া হচ্ছে, তবে হোটেল মোটেল কর্তৃপক্ষ বলছেন বেশি ভাড়া নয়, তবে আগে যেই ডিসকাউন্ট দেওয়া হচ্ছিলো এখন ডিসকাউন্টটা দেওয়া হচ্ছে না, তবে ভাড়া তারা তাদের নির্ধারিত যে ভাড়া আছে সেই ভাড়াই নিচ্ছে। খাবার হোটেলগুলোতেও ব্যাপক পরিমাণ ভিড় থাকলে এখনও পর্যন্ত খাবার হোটেলে কোনো রকমের অভিযোগ আসেনি। সকাল থেকে আমরা বিভিন্ন স্পটগুলো ঘুরেছি, সেখানে আমরা যেভাবে ভিড় দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় এবছর কিন্তু একটু বেশি পর্যটকের সমাগম রয়েছে। পর্যটকরা জানিয়েছেন যে যেহেতু পদ্মা সেতু হয়েছে, ঢাকা থেকে কুয়াকাটা আসতে মাত্র 5 থেকে 6 ঘন্টা আসা যায়, যার কারণে পর্যটকদের প্রথম পছন্দ এখন কুয়াকাটা সমুদ্র সৈকত, তাই তারা যে কোনো ছুটির দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে আসেন। এ ছিল কুয়াকাটা থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। ফিরছি স্টুডিওতে মাহমুদ। জোবার এবং সিএম, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, কক্সবাজার এবং কুয়াকাটা থেকে পর্যটকদের আজকের ভিড় এবং সেখানে তাদের আমেজ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।